ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে গাইবান্ধা ইমামুলামা পরিষদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহান আক্তার আইরিন। এখন বিস্তারিত। ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দুপুরে পৌর শহীদ মিনারে গাইবান্ধা জেলা ইমাম ওলামা পরিষদের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ইমাম ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুর বাসেফ, সভাপতি মুফতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মুফতি শাহ মাহফুজ, মাওলানা মামুনুর রশিদ, গাইবান্ধা জেলার সাত থানার ইমাম ওলামা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন, তার অবমাননা কিছুতেই মেনে নেবে না মুসলিম জাতি। মহানবীকে অবমাননা এবং মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ ফ্রান্সের সাথে বাংলাদেশের সকল প্রকার বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান তারা। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।